আসসালামু আলাইকুম, হ্যালো 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 হ্যালো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সেটা যখন মনি চলে এসেছি লাইভে আমাদের সবার পছন্দের পরশমণি সাজের পেজ থেকে। তো এই যে কালারটা, হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর একটা, এটাকে আমরা রানি কালার বলতে পারি বা একটু ডিপ ম্যাজেন্টাও বলতে পারি। রানি ইজ দ্য পারফেক্ট কালার আমার মনে হয়। সো এটা পুরোটার মধ্যে আমরা খুব সুন্দর করে ওয়েভিং এর কাজ পাচ্ছি। হ্যাঁ আমার মাল্টি কালার সুতোর কাজ থাকছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুল ফুটে আছে গাছের মধ্যে, লতা পাতার মধ্যে। এবং এটা বর্ডারটা খুব সুন্দর করে করা, একটা ফ্লোরাল থিমে হচ্ছে করে দেয়া আছে। এবং এটার আঁচলের পশ্চিমে আমরা খুব সুন্দর ডিটেলে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি। হ্যাঁ খুবই নাইসলি একদম ওয়েভিং এর কাজটা থাকছে, উল্টা পাশে সুতা কাট করে ফিনিশিং করে দেয়া আছে। এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে। শাড়িগুলো একদমই হালকা, একদমই সফট। এবং এটার বডির মধ্যে আমরা খুব সুন্দর করে ডিফারেন্ট সব শেডের একদম মিনাকারি ওয়ার্কের মতো করে হচ্ছে বাহারি সব ফ্লোরাল ওয়েভিং ওয়ার্ক পেয়ে যাচ্ছি পুরোটা শাড়িতে। হ্যাঁ এবং এটা বর্ডারের মধ্যে খুব চমৎকার করে হচ্ছে আমরা কাজ পেয়ে যাচ্ছি, তাই না? খুবই সুন্দর কিছু ফ্লোরাল থিমে থাকছে। এখন হচ্ছে একটা সুন্দর একটা চকলেট টাইপ অফ একটা কালার, মানে এই কালারটা এত সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর একটা কালার। এবং এর মধ্যে দেখেন আমরা কিন্তু এর আগে তারপর কিন্তু কটনের মধ্যে নিয়েছিলাম, রাইট? ঠিক এরকম ডিটেলের মধ্যেই ছিল অলমোস্ট। আর সো হচ্ছে এটা একদম সিল্কের মধ্যে থাকছে, বাহারি সব সুতোর কাজ থাকছে, খুব সুন্দর করে হচ্ছে অল ওভার বডিতে কাজ করা, মানে ডিফারেন্ট সব কালারের ফুল ফুটে আছে। বর্ডারটা খুব সুন্দর ত্রিকোণ দিতে পার্পল বর্ডার থাকছে। ওকে সো এই যে ব্ল্যাক, এই যে এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে না কালারগুলো এত সুন্দর করে ফুটে এবং এত দেখতে ভালো লাগে। সো পুরোটার মধ্যে আমরা খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা ডিজাইন প্যাটার্নে হচ্ছে আমরা ওয়ার্ক পাচ্ছি, একদম দুটো ফুল একসাথে একসাথে করে। এবং এটা বর্ডারটাও খুব সুন্দর, একদম বাহারি সব ফ্লোরাল থিমে হচ্ছে কাজটা করে দেওয়া আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং আঁচলের মধ্যে কিন্তু লটস অফ কালার এবং ডিজাইন প্যাটার্ন ইজ মানে কি বলবো একেবারে ইউনিক আর কি। এটার বডিতে আমরা যে ছোটো ছোটো কালারফুল একদম ফ্লোরাল থিমে হচ্ছে ওই দিনের কাজ পাচ্ছি, সুতোর কাজ কিন্তু। হ্যাঁ এবং বর্ডারটা খুব সুন্দর করে ফ্লোরাল থিমে হচ্ছে করে দেওয়া আছে। ওকে শাড়ি সুন্দর লাগতেছে না আপনাকে, সুন্দর লাগতেছে বেশি তাই? ওকে থ্যাংক ইউ সো মাছ, সমস্যা নাই, আপনি আমার জন্যই থাকেন। হ্যাঁ যাদের শাড়ি সুন্দর লাগবে তারা শাড়ির জন্য থাকবে, যাদের আমাকে ভাল লাগবে তারা আমার জন্য থাকবে, মানে আমার সাথে গল্প করবেন, এটা হচ্ছে কথা। মানে কি জ্যোতি রানী? আচ্ছা সো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আঁচলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমরা কাজ পাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে বডির ডিজাইনটা, একটা সুন্দর গোল্ডেনের মধ্যে থাকছে, ছোট ছোট করে একদম ফ্লোরাল থিমে কাজ থাকছে, মাল্টি কালার সুতোর কাজ। এদিকে বর্ডারটাও খুব সুন্দর করে হচ্ছে করা। এবং এটা হচ্ছে আঁচলের পোর্শন, তো আঁচলের মধ্যে আমরা একদম ভরাট ভরাট করে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি, তাই না? তো এটা যার ভালো লাগবে আমরা কী করবো, এটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। গোল্ডেন একটু পশ টাইপ অফ কালার, মানে মাত্র 1350 টাকা এই শাড়িটা, পরলে মনে হবে যে আপনি খুব দামি। সো এটার মধ্যে আমরা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি, আমারটা যেমন হলুদ আর রেড, আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে খুব সুন্দর ব্লু এবং পার্পল কম্বিনেশন। হ্যাঁ সো এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, না ব্লাউজটা আমরা সুন্দর ওয়েভিংয়ের মধ্যে পাচ্ছি খুব চমৎকার কাজের মধ্যে। দেখেন সাথে থাকছে বর্ডার, এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যেও অনেক সুন্দর কাজ। এবং এটার বডিতেও একদম নিখুঁত কাজ, ওয়েভিংয়ের কাজ থাকছে এবং সুন্দর দুটো বর্ডারে থাকছে, কম্বিনেশনটা কিন্তু দারুণ। নীল নীল কষ্ট আবার আরেক জায়গায় চান্স নিতে দেখো। এটার মধ্যে খুব চমৎকার করে আমরা জিগজ্যাগ প্যাটার্নে হচ্ছে একটা কাজ পাচ্ছি, লাইক সেম কালার সুতা দিয়ে করা তো বোঝা যাচ্ছে না। বর্ডারটা খুব সুন্দর করে করা, একটু হালকা আমার একটু পিঙ্ক টাইপ অফ কম্বিনেশনে থাকছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং 1600 টাকার রেঞ্জের এই শাড়িগুলো অনেক বেশি স্মার্ট, সত্যি কথা। এবং এটার ব্লাউজটা খুব চমৎকার বর্ডারের সাথে থাকছে। এটা হচ্ছে একটা লাইট প্যারট কালার শাড়ি, প্যারটের সাথে থাকছে হচ্ছে একটা পিঙ্ক কম্বিনেশনে, এই যে হ্যাঁ খুব সুন্দর একটা একটু ম্যাজেন্টা টাইপ অফ একটা পিঙ্ক কম্বিনেশনে থাকছে। এটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমরা একদম ওয়েভিং এর কাজ পাচ্ছি প্যারট সুতা দিয়ে, বর্ডার দুইটা খুব সুন্দর একটু পিঙ্কিশ কালারের মধ্যে থাকছে, চমৎকার করে পেটানো কাজ থাকছে। এবং এটা হচ্ছে আঁচলের পোর্শন, পুরোটা আঁচলের মধ্যে আমরা একদম হেভি করে জরি সুতার কাজ পাচ্ছি। আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, ভালো লাগে অ্যাশ তারপর সুমা এই কম্বিনেশনগুলো খুব সুন্দর। তো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এবং এটা হচ্ছে ব্লাউজ, এবং এটা ব্লাউজের মধ্যে আমরা সেলফ ওয়ার্ক পাচ্ছি পুরোটার মধ্যে। দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ থাকছে এবং এই শাড়িটা পরলে অনেক সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। ওকে আসসালামু আলাইকুম, সালাম, কি অবস্থা কাব্য কথা? সো একটা ইয়েলো আমি পরে আছি, সুন্দর একটা ইয়েলো। সো এটা হচ্ছে আরেকটা ইয়েলো কালার, এটাও খুব চমৎকার ডিজাইনের মধ্যে থাকছে খুব সুন্দর করে। শাড়ির কোয়ালিটিগুলো অনেক ভালো এই রেঞ্জের মধ্যে, শাড়িগুলো আমি বলবো যে একদম জিতে যাওয়ার মতো শাড়ি। হ্যাঁ বর্ডার খুবই সুন্দর করে হচ্ছে ডিটেলিংটা করা, আঁচলের পোর্শনটা খুব সুন্দর করে ঘন করে কাজ করা থাকছে, এবং এটা ব্লাউজের মধ্যে আমরা সেলফ ওয়ার্ক পাচ্ছি। আপনারা যদি এই শাড়িগুলো আরও প্রপার ওয়েতে দেখতে চান, কজ এইভাবে আসলে লাইভে ডিটেল সবসময় বোঝা যায় না ব্রাইট কালার
কালারগুলোতে জাস্ট আমাদেরকে একটা নক দিন আমরা পিকচার্স অথবা ভিডিওস আপনাদেরকে দিয়ে দিতে পারবো আপনি তখন দেখেও চুজ করতে পারবেন দেখেন এই হলুদটাও কি সুন্দর লাগতেছে